প্রতিটা কমেন্টের গুরুত্ব আমার কাছে অনেক অনেক বেশি আর এজন্যই আপনাদের রিকোয়েস্টে আজকে আমার এই ভিডিওটি বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন কয়েকদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম মেলামাইনের জিনিসপত্র আমরা কীভাবে পরিষ্কার করি তার তিনটা পদ্ধতি দেখিয়ে আমি ভিডিওটা আপলোড করেছিলাম তো অনেক অনেক রেসপন্স পেয়েছি ভিডিওটা দেখে অনেকেই আনন্দিত হয়েছেন আবার তার মধ্যে কয়েকজন আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন মেলামাইনের প্লেটটা যে পরিষ্কার করেছিলাম সেটার পেছনের অংশটা কেন দেখালাম না পেছনের অংশটা যাতে আমি দেখাই কারণ তখন আমি ভিডিওটাতে শুধু মেলামাইনের প্লেটের উপর অংশটা শুধু পরিষ্কার করে দেখিয়েছিলাম তো আমার কাছে মনে হয়েছিলো যে উপর অংশটাই দেখাই তো এই জন্য আসলে দেখিয়েছিলাম তারপরে দেখলাম যে অনেক রিকোয়েস্ট আসা শুরু হয়েছে পেছনের অংশটা কেন দেখালাম না বা কাছের অংশটা কেন আমি দেখালাম না আর পেছনের অংশটাতে লালচে দাগ বেশি নাকি পড়ে তো সেই জন্যই আজকে আমি সিদ্ধান্ত নিলাম আমি আরেকটা ভিডিও আপলোড করবো আর সেটা দেখিয়ে দেব আমি ম্যালামাইনের প্লেটের পেছনের অংশটা আমি কীভাবে পরিষ্কার করি তো তার জন্য আমি দুটো প্লেট নিয়েছি একটা প্লেটের পেছনটা হচ্ছে প্লেন আরেকটা হচ্ছে কাজ করা তো কাজ করাটা তো দেখতেই পাচ্ছেন অনেক ইজি বিজি কাজ আর এটা হচ্ছে প্লেটটা হচ্ছে প্লেন তো আমি দুটোই আজকে পরিষ্কার করব আর একটা প্রসেস আমি ব্যবহার করব আজকে যদিও সেই ভিডিওটাতে আমি তিনটা প্রসেস দেখিয়েছিলাম আর আপনারা চাইলে কিন্তু আমার সেই ভিডিওটা দেখে নিতে পারেন সেই ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। যারা আমার ভিডিওটি প্রথমবার দেখতে এসেছেন আর ভালো লাগে যদি আপনাদের কাছে তাহলে আমার রিকোয়েস্ট থাকলেও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন এবং পাশে থাকে ছুট্ট বেলাইকনটায় প্রেস করে নেবেন তাতে করে কিন্তু যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব তখনই কিন্তু আপনার কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে সবার আগে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে আমি পরিষ্কারটা করছি তো একটা ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশটার মধ্যে আমি হালকা পানি লাগিয়েছিলাম লাগিয়ে আমি টুথপেস্ট নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে পেপসিডেন্ট টুথপেস্ট আপনারা যে কোনো ধরনের টুথপেস্ট নিলেই হবে তবে আমি সাজেস্ট করব হোয়াইট প্লাস অথবা পেপসিডেন্টটা নিলে সবচেয়ে বেশি ভালো হয় আমার কাছে মনে হয় আর কি তো তারপর যে টুথপেস্টটাই আছে আপনাদের বাসায় সেটা দিয়ে আপনারা ট্রাই করে নেবেন তো এইভাবে ঘষার পরে কিন্তু এতটাই সুন্দর হয় আপনারা আসলে বাসায় ট্রাই না করলে আপনারা বুঝতে পারবেন না আমি গত যে ভিডিওটা আপলোড করেছিলাম তার মধ্যে তিনটা পদ্ধতি আমি দেখিয়েছিলাম তার মধ্যে প্রথম পদ্ধতিটাই হচ্ছে এই টুথপেস্ট দিয়ে পরিষ্কার করা সে ভিডিওটা অনেকেই পছন্দ করেছেন আর অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেক খুশি হয়েছেন আমার প্রসেসগুলো দেখে তারা ট্রাই করেছেন এবং ভালো ফলো পেয়েছেন তার মধ্যে এক দুজন আছেন তারা কমেন্ট করেছেন যে এইভাবে নাকি পরিষ্কার হচ্ছে না তো আসলে আমি জানি না কেন পরিষ্কার হচ্ছে না আপনাদের আমার তো পরিষ্কার হচ্ছে। আর আমি কিন্তু একদম ক্লিয়ারভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি যদিও ভিডিওটা একটু লম্বা হয়ে যায় তাও চেষ্টা করি একটু ক্লিয়ারভাবে আপনাদেরকে আমার কাজটা দেখিয়ে দিতে তো আজকে আবারও আমি টুথপেস্ট দিয়ে পরিষ্কার করছি আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হচ্ছে পরিষ্কার হচ্ছে তারপরে যদি কেউ এসে বলেন যে না আপু পরিষ্কার হয়নি তাহলে আসলে আমার কিছু করার নাই তো যেহেতু আমি তিনটা প্রসেস দেখিয়েছি তিনটা প্রসেস দিয়ে কিন্তু অনেক ভালো পরিষ্কার হয় মেলামাইন আমি তিনটা দিয়ে দেখিয়ে দিয়েছি আর আমি নিজেও কিন্তু এইভাবেই করি আর প্লেট বাটি এগুলোর পেছনের অংশটা নাকি খুব বেশি লালচে হয়ে যায় আর এগুলো নাকি এভাবে পরিষ্কার হয় না তো আমি তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে আবারও খুব যে কঠিন বা কষ্টসাধ্য সেটা তো আমার কাছে মনে হচ্ছে না তো আমি প্লেন যে প্লেটটা ছিল সেটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি আর এটার কাজটা কিন্তু খুবই ইজিবিজি খুবই ইজি বিজি আপনারা তো দেখতেই পাচ্ছেন তো তারপর এটা আমি ট্রাই করছি কিভাবে এটাকে পরিষ্কার করা যায় তার জন্য প্রথমে কিছু টুথপেস্ট আমি লাগিয়ে রেখে দিচ্ছি তো এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা প্লেটের চারপাশটাই আমি কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে একটু একটু করে লাগিয়ে রেখে দিচ্ছি আর আমি কিন্তু আজকে প্লেটের উপর অংশটা দেখাচ্ছি না কারণ আমি চাচ্ছি না আসলে এতটা লম্বা করতে যেহেতু আমি আগের ভিডিওটাতে দেখিয়েছিলাম উপরের অংশটা তো সেজন্য আজকে আমি প্লেটের উপরটা দেখাচ্ছি না আমি জাস্ট পেছনটাই দেখিয়েছি যেহেতু পেছনটা দেখানোর জন্যই রিকোয়েস্ট ছিল তো এইভাবে আমি পোড়াটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি রেখে দিচ্ছি এভাবে কিন্তু মেলামানের কাপ বাটি সব কিছু আমরা সেমভাবেই পরিষ্কার করে নিতে পারি আর এই পাশটা আমি করে নিচ্ছি তো টুথপেস্ট দিয়ে এই দিকটা আমি মদ্যকানের অংশটাকে আমি ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর তারপর আমি সাইডের যে ইজিবিজি কাজটা আছে সেটা পরিষ্কার করব। এভাবে কিন্তু আমরা চাইলেই কিছুদিন পর পরই পরিষ্কার করে নিতে পারি আর থালা বাসনগুলো সাধারণত আয়রনের পানির জন্যই এরকম লালচে হয়ে যায় তাছাড়া কিন্তু তেল চিটচিটি হয়ে আর হচ্ছে অনেক দিন ব্যবহার করার পর সাধারণত আমরা প্লেটগুলো কিন্তু নর্মাল আমরা ডিশ ওয়াশার দিয়ে প্রতিদিন আমরা ওয়াশ করে রেখে দিই আর ডিপক্লিন কিন্তু করা হয় না তো মাঝে মধ্যে এইভাবে ডিপ ক্লিন করতে হয় আর দেখা যায় যে পেছনের অংশটা বা কাজের অংশতে অনেকটাই ময়লা লেগে থাকে বা লালচে একটা দাগ পড়ে যায় তো সেটা কিন্তু কয়েকদিন পর পর আমাদের এইভাবে পরিষ্কার করে নিলে হবে কয়েকদিন পর পর বলতে কয়েক মাস পর কয়েকদিন না আসলে কয়েক মাস পর পর এইভাবে যদি আমরা পরিষ্কার করি নেই তাহলে কিন্তু এটা পরিষ্কার হয়ে যায় আর খুব যে কঠিন বা কষ্টসাধ্য আমার কাছে কিন্তু মনে হচ্ছে না দেখুন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এখন ব্রাশটা দিয়ে আমি মেজে নিচ্ছি আর সুন্দর করে কিন্তু উঠে যাচ্ছে খুব বেশি কষ্টসাধ্য আমার কাছে মনে হচ্ছে না নাজমাক তার আপু তো উনি আমাকে যে কমেন্টটা করেছেন আসলে ওনার কমেন্টটা পেয়ে আমার মনে হচ্ছিল যে না আসলে একটা ভিডিও করাই প্রয়োজন তো ওনাকে স্পেশালি আমি বলতে চাচ্ছি যে আপু দেখুন অনেক সুন্দর কিন্তু হচ্ছে তো এইভাবে আশা করি আপনারটাও পরিষ্কার হবে তো আমি কিন্তু আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি আমার ব্রাশ দিয়ে কিন্তু উঠেছে তারপরও আমি একটা চামচের সাহায্যে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যদি ব্রাশটা পৌঁছায় না তো সেক্ষেত্রে কিন্তু একটা চামচ ছোটো একটা চামচ নিয়ে এইভাবে কিন্তু ঘষে ঘষে পরিষ্কার করে নিতে পারেন তো মোটামুটি কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে আর উপরের অংশটা কিন্তু একটু রয়ে গিয়েছে লালচে তো এই যে দেখুন চারপাশটাই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে আর এখন হচ্ছে এই যে দেখুন অনেক সুন্দর হয়েছে কিন্তু এই যে এপাশটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এপাশটাও আমি কিন্তু ব্রাশ দিয়ে সেমভাবে ঘষে নিচ্ছি আমার ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে জানাবেন আর কোন ধরনের ভিডিও আপনারা পেতে চান যে ধরনের ভিডিও আমি আসলে দিচ্ছি আপনাদের জন্য শেয়ার করছি তো সেই ধরনের ভিডিওর মধ্যে কোন টাইপের ভিডিও বা কী ভিডিও আপনারা দেখতে চান আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আমি প্রতিটা কমেন্টে গুরুত্ব সহকারে পড়ি এবং যেগুলো আমার কাছে মনে হয় যে আনসার দেওয়ার মতো সেগুলো আমি অবশ্যই আনসার করি এবং পারলে কিন্তু আমি সমাধানও দিয়ে থাকি অনেকেই কিন্তু ক্লিনিং বিষয়ে অনেক রিকোয়েস্ট করছেন আমাকে এবং আমি তাদের রিকোয়েস্ট অনুযায়ী ভিডিওগুলো কিন্তু আমি আপলোড করছি তো অবশ্যই আপনাদের কমেন্টের গুরুত্ব আমার কাছে আছে তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আমাকে জানাবেন এই যে দেখুন আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি যতটুকু সম্ভব পরিষ্কার কিন্তু করে নিয়েছি এই যে আমি একটু ঘুরে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি আপনাদেরকে তো এখন আমি পানি দিয়ে ধুয়ে নিব প্রথমে আমি প্লেন যেটা ছিল সেটাকে আমি ধুয়ে নিচ্ছি আমি এখানে একটু বোলির মধ্যে আমি পরিষ্কার করে নিচ্ছি পরবর্তীতে আমি সিংকে আমি টেপের নিচে বেশি করে পানি দিয়ে আমি পরিষ্কার করে নেব দেখুন প্লেন যেটা ছিল একদমই কিন্তু নতুন মতো চকচকে হয়ে গিয়েছে আর এখন আমি কাজ করা যেটা ছিল সেটা পরিষ্কার করে নিচ্ছি দেখুন তো কতটা সুন্দর হয়েছে আর একদমই কিন্তু ধপধপে সাদা হয়ে গিয়েছে কোনো লালচে দাগ কিন্তু এখানে আর নেই তো আমি যতটা সম্ভব আমি চেষ্টা করেছি আপনাদেরকে ক্লিয়ার করে সবকিছু দেখানো আর এই যে এদিকটাতে একটু একটু হালকা রয়ে গিয়েছে তো সেটা যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি উঠানোর উঠে গিয়েছে আর হালকা হয়তো বা একটু একটু রয়ে গিয়েছে একটু চেষ্টা করলে হয়তো বা উঠবে তো আমি আর দেখছি না মনে হচ্ছে যে অ্যানাফ যতটুকু হয়েছে তো এই যে দেখুন আপরা যে আপরা বলেছিলেন পেছনের অংশটা পরিষ্কার হয় না অনেক কষ্টসাধ্য তো আপদেরকে বলছি আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ